এই পৃথিবীতে চার প্রসিদ্ধ মাঝহাবের তিন মাঝহাভাবে চার মাঝহাব প্রসিদ্ধ কয়টা চারটা চাইরটাতে হক বিশ্বাস করো না করো না চারটি প্রসিদ্ধ মাঝহাবের তিন মাঝহাবের লোকজন হাত তুলে ভিতরে কোনো পড়ে শুধু তাই না এখন হানাফি আসলো হানাফিও ইরাকে যারা হানাফি সিরিয়ায় যারা হানাফি মিশরে যারা হানাফি ঠিক এমনি করে পশ্চিমের দেশগুলোতে যারা হানাফি তারাও কোনোতে হাত তুলে দোয়া করে দেখবা মক্কা শরীফের সরাসরি নামাজ দেখায় রমজানে সারা মাসও সারা মাসই দেখায় রমজান মাসে বিতিরটা তারাবিটা লাইভ দেখায় জামাত মক্কা এবং মদিনায় মক্কা মদিনায় বিতিরের নামাজ জামাতের সাথে হয় সারা রমজান ওখানে সকল মাঝাবের লোকজন থাকে থাকে না থাকে না দেখছনি রমজানে না দেখলে ভালো করে পাওয়া যায় গেলে দেখেনি বা বিতির রমজানের ইউটিউবে কাবার শরীফের ভিতির দেখবা দুনিয়ার সব মানুষ যারা ওখানে আস গেছে সবাই কি তার মানে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কুনুত মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দুয়াটা আমরা তো দোয়া করি সালাম ফিরাইয়া আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ মামিন আমরা মনে করি দোয়াটা নামাজের পরে আর নবীজি শিখিয়েছেন দোয়াটা নামাজের নামাজের ভিতরে আর নামাজের ভিতরে দুয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কুনুতের দোয়া এখন এটাই বিশুদ্ধ দলিলে প্রমাণিত অতি শক্ত দলিল দ্বারা এটা প্রমাণিত আমরা দেশে যেভাবে তৃতীয় রাকাতে আল্লাহ আকবার করে উল্টা তাক বের দিয়া হাত দুইটা বাইদে আল্লাহ বিশুদ্ধ দলিল নাই বাংলাদেশে আমরা যেভাবে ভিতিরের নামাজ পড়ি এর পক্ষে বিশুদ্ধ দলিল পাওয়া যায় না এই জন্যে ওইটা বিশুদ্ধ আমাদের সব যেমন মনে করে একটা উদাহরণই আরো আশ্চর্য হবা আমরা যে কত অন্ধকারে আছি দেখো রমজান মাস গেল না বাবা রমজানে নিয়ত আমরা প্রত্যেকটা এই বাদতে নিয়ত করা ফরজ কিন্তু রমজান মাসে নিয়ত করতে গিয়ে আমাদের দেশে আলেমরা শেখায় ক্যালেন্ডারে লেখে দেয় সাহরি খাওয়ার পরে ফজরের সময় বলতে হয় কি বলতে হয় বলো তো না হয় তো আর আচ্ছা এর অর্থটা কি আমি এই মর্মে নিয়ত করছি যে আগামীকালের রমজানের ফরজ রোজা রাখবো কখন বলতেছো আচ্ছা সেই খাওয়াটা হয় কখন ফজর হয়ে যায় এবার আসো শরীয়ত কি বলে ইসলামী শরীয়ত বলে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায় ইসলামী শরীয়তে রাত আগে দিনটা পরে এই জন্যে দিনের রোজার তারাবিটা এসার পরে পড়ে নিচ্ছি এখন নবীজি কি শিখিয়েছেন নাওয়াই তো গাদাম মিন সারি রমাদান এই গাদা নবীজি শিকার নাই বিশ্ব নবী সাল্লাম কোন ফেব্রিকেটেড হাদিসেও এই নিয়তটা নাই এই জন্য এখন নিয়ত কি নিয়ত মানে হলো ইরাদাতুল কাল বিওয়ারি কাতু আত্মার স্থির সিদ্ধান্ত এবং জ্ঞান সমেত বক্তব্য এটা ব্যক্তি যখন তারা বিপল্ল তখনই নিয়ত হয়ে গেছে হয়েছে না হয়েছে না তারা বি কিসের জন্যে পড়ে পূজার জন্যে শেষ রাতে খায় কিসের জন্যে পূজার জন্যে খাইলেই হয়ে গেল আল্লাহ তৌফিক দিন না আমিন এই জন্যে আমরা আগে শিখবো বুঝবো এবং আমল